পূর্বে পশ্চিমে উত্তরে নাকি দক্ষিণে? কোনটাই না, মধ্যখানে, পশ্চিমবঙ্গে মধ্যখানে। ও বাবা, হ্যাঁ গ্রামে না শহরে? আমি গ্রামে। ওরে কোন গ্রাম? যোগগ্রাম, নবগ্রাম, আদি সপ্তগ্রাম, মধ্যম গ্রাম, নন্দীগ্রাম। নন্দীগ্রাম? নন্দীগ্রাম নয় বোধ হয়, অন্যগ্রাম। হ্যাঁ মারিস না ভাই, যাও। মাছা গ্রাম আর মশা গ্রাম। হ্যাঁ মশা গ্রাম, মশা গ্রাম, পি করে প্যাক করে মারে না সেই মশা, মশা গ্রাম, মশা গ্রাম। কি কি রে ভাই, এ তো ডেঙ্গু ম্যালেরিয়া কেস। হ্যাঁ কি মশা, অ্যানোফিলিস না কি উলেস? আমি কিনা আছি কেন তাই তো বুঝতে পারছি না, আমি কেন চলে যাচ্ছি না রে? এই কিসে যাবি, ট্যাক্সিতে না রিক্সাতে? টোটোতে। দরজাটা কোন দিকে রে? কোন দরজা? সামনের দরজা না পেছনের দরজা? আরে ভগবান, কোনে যে আমি তোর বাড়িতে এসেছিলাম রে। হ্যাঁ আমি যদি আর কোনোদিন তোর বাড়িতে আসি তুই আমার নামে কুকুর পুষি। এ কি রে ভাই, তুই বন্ধু বলে কথা এতদিন পর বাড়িতে এসছিস, এত সুন্দর খাবার দাবার কথা হচ্ছিল, হঠাৎ উত্তেজিত হয়ে তুই আমার নামে কুকুর? এই কি কুকুর, দিশি না বিলিতি? নেরি নেরি কুকুর, নেরি কালো না হলু? ওরে বাবা রে, মাথা ঘুরছে রে, সাদা সাদা। ওরে এরকম কিপটে আমি বাবার কানে দেখিনি। ভয় নেই, এ নিজের বাড়িতে আগুন লাগলে দমকলকে মিস্ড কল দে রে। আমার মিস্ড কল দেওয়ার পয়সাটা দিয়ে যা, দেখুন দেখি চলে গেল। ধন্যবাদ, চলে গেল। আমরা এতক্ষণ যে ধীমানদাকে দেখছিলাম, অনুষ্ঠান শুনছিলাম, তাকে বরণ করে নেবো। বরণ করার জন্য আমি ডেকে নিচ্ছি আমাদের বরণ টিমকে, বাবু জমাদার, মিন্টু পাল, অসিত সাঁতরা, তোমরা একে একে চলে এসো। প্রথমে চন্দনের ফোঁটা, তারপর ব্যাচ, ব্যাচ উত্তরীয় ব্যাচ পড়িয়ে নিচ্ছে বাবু জমাদার, উত্তরীয় পড়িয়ে নিচ্ছে অসিত সাঁতরা, এবং খানাকুলের মানুষের ভালোবাসা বিজড়িত পুষ্পস্তবক তুলে দিচ্ছেন মিন্টু পাল, মেলা কমিটির অন্যতম সদস্য, যাদের অক্লান্ত পরিশ্রমে এই মেলার মঞ্চ আমরা পেয়েছি, তাদের মধ্যে অন্যতম একজন এই মিন্টু পাল। খানাকুল এক পঞ্চায়েত সমিতির সদস্য এবং মেমেন্টো তুলে দিচ্ছে আমাদের সকলের প্রিয় আমিরুল ভাই। আমরা মঞ্চে বেশিক্ষণ থাকব না, এরপর হয়তো আমাদের খরাসদা একটু প্রোগ্রাম আরও করবে। আপনাদের ধীমানকে ভালো লেগেছে? ঠিক আছে, দেখি তাহলে ধীমানকে আর একবার ফিরিয়ে নিয়ে আসা যায় কি না। সেই গানটা গেয়ে শোনাচ্ছি যে গানটা লেখার পর, সুর করার পর এবং রেকর্ড করার পর আপনারা আমাকে একটা ছোট্ট শিল্পীর আসন দিয়েছিলেন আপনাদের জন্যে। হায় বাঙালি হায়, মনে আছে গানটা? এত যে চিৎকার করে করে চিতল মাছের মুইটা, চিতল মাছের মুইটা বলি, কই কোনোদিন তো কোনো মা মাসি ভালোবেসে আমাকে বলো না যে আয় বাচ্চা তোকে তো চিতল মাছের মুইটা খাওয়াচ্ছি। আর এখনকার মেয়েদের একে একবারই বলি না, এক নম্বর তো তারা রান্না বান্না জানে না, আবার বেশি চাপাচাপি করলে তখন আবার 498 খেতে হবে, 498 ধারা জানেন তো, মধু নির্যাতন কেস। ও বউকে পেটালে কেস খায় না 498 ধারা, এই 498 ধারা মানে বধু নির্যাতন কেস, মানে বউকে পেটালে যে কেস খায়। এই নিয়ে একটা ভারী মজার গল্প আছে, যাকে সে গল্পে পড়ে আসছি, আপাতত গানে থাকি আপনাদের জন্যে। হায় বাঙালি হায়, আরে চিতল মাছের মুইঠা গরম ভাতে দুইটা হইলা বাঙালি খায়, চীনা জাপানি লুইটা পুইটা মাছের মুইটা গরম ভাতে দুইটা হইলা বাঙালি খায়, চিনা জাপানি লুইটা পুইটা।
চিতল মাছের মইটা গরম ভাতে দুইটা মিলা বাঙালি খায় চিতা জাপানি লুইটা মইটা কলাই ডালের বড়ি ছুটুলি চচড়ি মিলা বাঙালি খায় মোলাই আটাশি ভুড়ি ভুড়ি হায় বাঙালি হায় তুই আর বাঙালি নাই তোর চলন বলন কথার ধরন নিজের মতো নাই ও তুই আর বাঙালি নাই বাঙালি হায় তুই আর বাঙালি নাই তোর চলন বলন কথার ধরন নিজের মতো নাই ও তুই আর বাঙালি নাই কণ্ঠেতে সুর নাই শুধু কাই 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 ওই কাকের মতো কাউয়া রবে কায় পাগল শ্রোতাও পাগল আর কানে কান নাই একটা নাই ওয়া গিটার মগল তাই পা কইলা বাঙালি গায়ে পাইয়া হায় হো রপা রপা হায় বাঙালি হায় তুই আর বাঙালি নাই চলন বলন কথার ধরন নিজের মতো নাই তুই আর বাঙালি নাই হায় বাঙালি হায় তুই আর বাঙালি নাই তোর চলন বলন কথার ধরন নিজের মতো নাই ও তুই আর বাঙালি নাই করেছে ভাই তাই শাড়ির আঁচল নাই স্ট্রাকচার ওয়ার হল্টার টপ স্পন্দন হনার অঙ্গে তাই পেয়েছে ঠাই পট্ট মেলার দেশ এই কিরে তোর বেশ নাই দিকে নাই চাদর গায়ে উপর নিচে টাইনে বাহে নাই বাঙালির রেশ হায় বাঙালি হায় তুই আর বাঙালি নাই তোর চলন বদল কথার ধরন নিজের মতো নাই ও তুই আর বাঙালি নাই